নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওই রেড ইউটিউব চ্যানেল বন্ধুরা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প যেখানে আপনারা এবারে মোট পঁয়ত্রিশটা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তার মধ্যে বেশ কিছু নূতনও প্রকল্প রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই এই সমস্ত প্রকল্পগুলি যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে এক হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এমনকি পঁচিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত এই সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা নিতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দুয়ারে সরকারের ক্যাম্প থেকে কোন কোন পঁয়ত্রিশটা প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন কোন প্রকল্পে কি কী সুবিধা পাওয়া যাবে বা কত টাকার সুবিধা পাওয়া যাবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু দেখাবো এবং আপনারা নিজেরাও আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে চেক করে নিতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে নেবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই দুয়ারে সরকারের ক্যাম্পে বর্তমানে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং কোন প্রকল্পে আবেদন করলে কত টাকা সুবিধা পাওয়া যাবে সেটা দেখার জন্য সর্বপ্রথম আপনি মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন সার্চবারে লিখবেন দুয়ারে সরকার তো যখনই আপনি দুয়ারে সরকার লিখবেন সাথে সাথে কিন্তু এই রকম অপশান চলে আসবে আপনি সার্চ করবেন আপনাদের সামনে কিন্তু ডিএস ডট ডব্লুবি ডট গভ ডট ইন অর্থাৎ দুয়ারে সরকারের ওয়েবসাইট চলে আসবে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখন এর উপরে ক্লিক করবেন এই পেজটা চলে আসবে এবারে দেখুন এখানে দুটো অপশান দেখা যাচ্ছে প্রথম অপশানটি রয়েছে দেখুন দুয়ারে সরকার দ্বিতীয় অপশানটি রয়েছে শিল্পের সমাধান বর্তমানে কিন্তু শিল্পের সমাধানও ক্যাম্প চলছে আপনারা যদি শিল্পের সমাধান ক্যাম্প সম্বন্ধে জানতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করতে পারেন তো আমরা ইতিমধ্যে দুয়ারে সরকার দেখব তাই দুয়ারে সরকারের উপরে ক্লিক করব তো আপনিও দুয়ারে সরকারের উপরে ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু এই পেজটা আপনাদের সামনে চলে আসবে দেখুন দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে গেছে এবারে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন ডান দিকের কর্নারের দিকে এখানে একটি অপশান আপনারা পাচ্ছেন দেখুন নো ইওর স্কিমস তো এই যে নো ইয়োর স্কিমসের অপশানটি দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে দুয়ারে সরকারের যে সমস্ত ক্যাম্পে যে সমস্ত প্রকল্পের আবেদন করতে পারবেন সেই সমস্ত স্কিমের কিন্তু লিস্টগুলো এখানে চলে আসবে তো এক এক করে আপনারা নিচের দিকে করে কিন্তু সমস্ত স্কিম দেখতে পাবেন দেখুন এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প যে প্রকল্পে যদি আপনি আবেদন করেন তাহলে বছরের চার হাজার টাকা অথবা দশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন একইভাবে যদি নিচের দিকে আসেন আরও অনেক প্রকল্প পেয়ে যাবেন কাস্ট সার্টিফিকেট রয়েছে মেধাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী তপশিলি বন্ধু তো তফশিলি বন্ধু প্রকল্পে আবেদন করলে যেমন এক হাজার টাকা করে পাবেন এই সমস্তগুলো কিন্তু আপনারা এখান থেকে সার্চ করে দেখে নিতে পারবেন একটু নিচের দিকে যদি আপনারা চলে আসেন দেখুন মৎস্যজীবী ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের কাজ করতে পারবেন সমস্ত কিছু তথ্য কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এইভাবে আপনারা যদি নিচের দিকে আসেন এখানেও দেখুন রয়েছে ঐক্যশ্রী প্রকল্প এবং স্বনির্ভর গোষ্ঠী ক্রেডিট কার্ড তো সেগুলোও রয়েছে এরপরে যদি আপনারা নিচের দিকে আসেন এখানে মোট কিন্তু পঁয়ত্রিশটা প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন দেখুন এবার দুয়ারে সরকারের ক্যাম্পে আপনারা মানবিক প্রকল্পে আবেদন করতে পারবেন ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করতে পারবেন রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বিধবা প্রকল্পে আবেদন করতে পারবেন যদি আপনারা রূপশ্রী প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে মেয়ের বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ওল্ড এজ পেনশনের জন্য এক হাজার টাকা পাওয়া যাবে মানবিক পেনশনের জন্য অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য এক হাজার টাকা পাওয়া যাবে উইডো পেনশনের জন্য এক হাজার টাকা পাওয়া যাবে তো আপনার সুবিধা মতো আপনি কিন্তু আবেদন করতে পারেন একইভাবে কন্যাশ্রী প্রকল্প রয়েছে এই প্রকল্পেও যদি আপনি আবেদন করেন তাহলে পঁচিশ হাজার টাকা কিন্তু মেয়েদেরকে দেওয়া হবে তো এই সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পেয়ে যাবেন দুয়ারে সরকারের ক্যাম্প থেকে এবারে প্রশ্ন হচ্ছে যে এই প্রকল্প সম্বন্ধে যদি আপনারা বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে এর ডান দিকে দেখুন ভিউ স্কিম ডিটেলসের একটি অপশান পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এই স্কিমের পুরো ডিটেলস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে কৃষক বন্ধু কিন্তু পুরো ডিটেলস চলে এসছে এবং কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা পাওয়া যায় কি কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু নথিপত্র ডিটেলস আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু আপনারা নিজেরাও সার্চ করে দেখে নিতে পারবেন যে এই দুয়ারে সরকারের ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং কোন প্রকল্পে আবেদন করলে কত টাকার সুবিধা পাবেন বা কি কি সুবিধা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন এবং আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না